চলুন আজকে লেবু গাছ নিয়ে কিছু আলোচনা করা যাক, যেটা সবার খুব কাজে লাগবে। নমস্কার, আমি প্রসেনজিৎ, আইএপিএল অ্যাগ্রো অ্যানিমাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কদিন আগেই আমি কুল গাছ কীভাবে ছাঁটা হয় সেটা দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো লেবু গাছ কীভাবে ছাঁটতে হয় আর কি কি করলে লেবু গাছে অনেক বেশি ফুল আসবে আর এই কাজটা কখন করতে হয়। বন্ধুরা, প্রথমত আপনাকে জানতে হবে লেবু গাছে ফুল কখন আসে। লেবু গাছে ফুল আসে হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষ থেকে, তাই আপনাদেরকে লেবু গাছের কিন্তু সঠিক প্রুনিং করতে হবে। অনেকে হার্ড প্রুনিং করে থাকেন যাদের ছাদ বাগান আছে, কিন্তু যাদের বাগানে গাছ আছে তারা কিন্তু হার্ড প্রুনিং করার দরকার নেই। কীভাবে ডালটা ছাঁটবেন আমরা দেখিয়ে দেবো। এই এখন দেখতেই পাচ্ছেন এদিকে সব আমাদের লেবু গাছের ডাল ছাঁটা কাজ চলছে। আমাদের বাগানে টোটাল 500 খানা লেবু গাছ আছে, প্রচুর লেবু হয়, আমি একটু দেখিয়ে দেবো। আগেবার এই যে কুল গাছগুলো সব ছাঁটা হয়েছে দেখতে পাচ্ছেন, আর আজকে আমরা লেবু গাছ কাটাবো। তো লেবু গাছে কী জিনিস লক্ষ্য করতে হবে ভালো করে লক্ষ্য করুন। দেখুন, লেবু গাছে কিন্তু আমাদের এখনও লেবু আসছে, যেখানে গন্ধরাজ গাছ আছে সেখানেও কিন্তু আমাদের ভালো লেবু আসছে, দেখতে পাচ্ছেন সুন্দর লেবু, এখনও লেবু আসছে বাইরের দিকে, যেখানে যেখানে রোদ্দুর পড়ে সেখানেও ভালো কিন্তু লেবু ফলন আছে আমাদের কাছে। প্রথম কথা, এই গাছটা লক্ষ্য করুন ভালো করে। দেখুন, চারপাশে যাওয়ার জন্য কিন্তু যে আপনি ঘুরে কাজ করবেন সেই মতন কিন্তু এখানে পজিশন নেই, কারণ লেবু গাছ যদি সঠিক পরিচর্যা করা হয় প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তাই কি করতে হবে, তাই প্রথমে আপনাদেরকে এই যে নিচে যত এই জঙ্গলি টাইপের গাছের ডাল হয়ে আছে এগুলোকে পুরো ছেঁচে দিতে হবে পরিষ্কার করে। যত শুকনো ডাল আছে সেগুলোকে পুরো কাটতে হবে, কারণ শুকনো ডাল যদি আমরা না কাটি, যেমন দেখুন এই দেখুন এটা শুকনো ডাল, ঠিক আছে, এই শুকনো ডাল যদি আমরা না কাটি তো গাছ কিন্তু অনেকটা শক্তি খরচা করে ফেলে এই ডালগুলো শুকানোর জন্য। প্রথমে আপনাকে পুরো পরিষ্কার করে চারপাশে যাতে ঘুরে যায় সেগুলো কাটতে হবে, ঠিক আছে। এই যে দেখুন লেবু হয়ে আছে এখনও, এখন যদিও অফ সিজন। আর তারপরে কিন্তু গাছকে ঝোপালো করার জন্য এই প্রত্যেকটা ডগ এই যে এতটা করে কেটে দিতে হবে, প্রত্যেকটা ডগ এতটা করে কেটে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা আপনার ফল পাবেন। আর একটা জিনিস দেখিয়ে দিই, শাখার ডাল। শাখার ডাল কী করে বুঝবেন, শাখার ডাল যদি থাকে সেইগুলোকে আপনাকে কেটে নিতে হবে। দেখবেন অনেকটা ডাল আপনার বেরোবে এই ধরনের, যেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানের মধ্যে যেইগুলো গোল সেগুলো ঠিক আছে, কিন্তু যেইগুলো একটু চ্যাপটা টাইপের আপনি হাত দিলেই বুঝতে পারবেন, এই যে তিন কোণা একটু চ্যাপটা টাইপের সেই ডালগুলো কিন্তু আপনাদের কেটে দিতে হবে, কারণ এই ডালগুলো প্রচণ্ড পরিমাণে হু করে বাড়ে, তাতে কিন্তু ফুল ফল আসে না। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালের ডগগুলো কিন্তু কেটে দিতে হবে। এর ফলে কি হবে, প্রচুর আপনার ডাল বেরোবে, অনেক নতুন ডালপালা বেরোবে, প্রত্যেকটা ডালে প্রচুর ফুল আসবে, ঠিক আছে। এখনও দেখুন এগুলো আমাদের লেবু এখনও আসছে, এই যে এখন অক্টোবর মাসের আজকে 21 তারিখ, আমি লেবুগুলো দেখাই, দেখুন সুন্দর লেবু, আমি একটা পেরে দেখাচ্ছি। দেখুন সুন্দর সাইজ লেবু, ঠিক আছে, এর থেকেও বড়ো হয় লেবুগুলো, কিন্তু সঠিক পরিচর্যার দরকার। প্রতি 15 দিন ছাড়া আপনার সার প্রয়োগ, মানে চাপান সার দিতে হবে, এটা আপনাকে শুরু করতে হবে সেপ্টেম্বর মাস থেকে, আপ টু চলবে মার্চ পর্যন্ত, ঠিক আছে। এরপর মার্চ থেকে আপনার সেপ্টেম্বর এই সময়টা চলবে মাসে একবার। আমি পাশের গাছগুলো দেখিয়ে দিই, এখনও কী পরিমাণ লেবু হয় একটু সঠিক পরিচর্যা করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন দেখতে পাচ্ছেন থোকায় থোকায় লেবু ধরে আছে, দেখুন থোকায় থোকায় এখনও লেবু ধরে আছে, ঠিক আছে। পাশে আমাদের একটা গন্ধরাজ গাছ আছে, সেই গন্ধরাজ গাছেরও পরিচর্যা আমি বলে দেবো। আর একটা জিনিস আমি বলবো, এই যে ডাল কাটার পর কীভাবে এই ডাল থেকে আপনারা চারা করতে পারবেন সেটাও আমি জানিয়ে দেবো। তো একটু দেখিয়ে দিই ডালগুলো কাটার পর গাছটাকে ঠিক কেমন দেখতে হয়। দেখুন এই গাছটা কাটা চলছে এখন, আর এই গাছটা কাটা হয়ে গেছে, দেখুন যাতে চারপাশে ঘোরা যায় সেই ব্যবস্থা করা হয়েছে।
এইভাবে কিন্তু ডালগুলো কাটা হয়েছে, ঠিক আছে। এর ফলে কি হবে, এই ডালগুলো থেকে নতুন ডালপালা শাখা পোশাখা বেরোবে, এই প্রত্যেকটা এখান থেকে নতুন শাখা পোশাখা, যেমন এখানে বেরিয়েছে দেখুন, ঠিক আছে, এরকম প্রচুর শাখা পোশাখা বেরোবে এবং এই শাখা পোশাখায় নতুন শাখা পোশাখায় প্রচুর ফুল আসবে। তো আপনারা কিন্তু এইভাবে ঠিক পুজোর শেষে ডালগুলো কেটে পরিষ্কার করবেন, এরপর কিন্তু চাপান সার দিতে হবে। এক একটা গাছে কতটা পরিমাণ চাপান সার দেওয়া হয়, তো বন্ধুরা আপনারা দেখে নিলেন। আপনারা যারা এখনও পর্যন্ত প্রোনিং করেননি বা যাদের অনেক দিন হয়ে গেছে, ছাদ বাগানেও গাছ আছে প্রোনিং করা হয়নি, তারা কিন্তু আমরা টাইম টু টাইম আপনারা গাছের প্রোনিং করুন, প্রচুর ফল ধরবে, প্রচুর ফল ধরবে। আপনারা নিজেরাই হিসাব করুন না যে প্রত্যেকটা ডাল যদি ছাঁটা হয় মাথার দিকটা, তাহলে যতগুলো পাতার যে গাছগুলো থাকে প্রত্যেকটা জায়গা থেকে আপনার নতুন ডগ বেরোবে, সেখানে কিন্তু ফুল হবে। আচ্ছা, যাদের বাগানে গাছ তারা কিন্তু এই ডাল ছাঁটার পর ভালো করে জমিটা পরিষ্কার করবেন, এবং যদি কমার্শিয়ালি চাষ করেন তাহলে কিন্তু 15 দিন ছাড়া গাছে খাবার দিতে হবে, সপ্তাহে একদিন আপনাকে সেচ দিতে হবে, জল দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি সারা বছরই মোটামুটি ভালো ফলন পাবেন। আর আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।